উত্তম মাঝি বিচারা সমস্ত সহকর্মীবৃন্দ সবার নাম জানি না, যারা নতুন স্যার এসেছেন আর যারা ডিএমের ছাত্রছাত্রীরা তাদের সবাইকে আমার রাবিন্দিক অভিনন্দন এবং অভিনন্দন জানিয়ে আজকে এই বার্ষিক শ্রাবণ সম্পর্কে দু চারটি কথা বলছি। আমরা সবাই এতদিন জেনে এসছি আজকে বার্ষিক শ্রাবণ রবীন্দ্রনাথের প্রয়াণ বার্ষিকী। মূলত বাইশে শ্রাবণ যা আমরা এতক্ষণ ধরে শুনে আসলাম, মনে রাখতে হবে কবিগুরু তার অত্যন্তই প্রিয় ঋতু বর্ষা ঋতুকে 1348 বঙ্গাতে আজকের এই দিনে অর্থাৎ বাইশে শ্রাবণে কলকাতায় মহাপ্রয়াণ করেন এবং যেটি মূল বক্তব্য সেটি হল তার মহাপ্রাণের সঙ্গে সঙ্গে সমগ্র ভারত তথা পৃথিবীতে বাঙালি জাতি, বাঙালি ভাষা, বাঙালি সংস্কৃতি যেটি প্রথম আন্তর্জাতিক স্বীকৃত ধারক ও বাহক সেই মহিলাদের পতন এবং পতনের সঙ্গে সঙ্গে যারা মাস্টারমশাই তারা সবাই জানেন এবং যারা ছাত্রছাত্রী তোমরা জেনে নাও বিখ্যাত রবীন্দ্র গীতিকার এবং রবীন্দ্র জীবনীকার ডক্টর প্রভাত কুমার মুখোপাধ্যায়ের মতে উনি লিখলেন দেশ পত্রিকায় 1946 সালের 8ই আগস্ট অর্থাৎ এই 22শে শ্রাবণের পরে 23শে শ্রাবণ তিনি বললেন মনে হল সমগ্র ভারতবর্ষে এবং কি সমগ্র বিশ্ব এমন একজন মহাকল্প ঋষিকল্প মহামানব পতিত হলেন যার অভিজ্ঞতে সমগ্র বাংলা তো বটেই সমগ্র ভারতবর্ষ সমগ্র বিশ্ব নতুন করে ভূকম্পিত হল। তোমাদের সবার কাছে আমার নিবেদন যারা ছাত্রছাত্রী আছো অনুরোধ আদেশ যাই বলো না কেন আমাদের এই জীবন জিজ্ঞাসায় রবীন্দ্র চর্চা, রবীন্দ্র মনীষা, রবীন্দ্র সংস্কৃতি, রবীন্দ্র শিক্ষা এর যে অনুশীলন এর যে চর্চা স্যার মশাই বলে গেলেন 25শে বৈশাখ এবং 22শে শ্রাবণ। 25শে বৈশাখ তার আবির্ভাব, 22শে শ্রাবণ তার তিরোভাব। এই যে দুটো পর্যায় সূচনা এবং পরিসমাপ্তি, জন্ম এবং মৃত্যু এই দুটির মাঝে যে মিলন সেতু রবীন্দ্রনাথ কবি হিসেবে, দার্শনিক হিসেবে, নাট্যকার হিসেবে, সঙ্গীতকার হিসেবে তিনি রচনা করে গেছিলেন তার ধারাবাহিকতা আমরা গ্রহণ করে চলেছি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে মনে রাখতে হবে তার সমস্ত সাহিত্যকর্মের মধ্যে দিয়ে আমরা জানি তিনি প্রথম বাঙালি ঔপন্যাসিক, বাঙালি ছোট গল্পকার, বাঙালি নাট্যকার, বাঙালি প্রাবন্ধিক, বাঙালি হোম সাহিত্যিক ইত্যাদি ইত্যাদি সব কিছু। তাকে কেন্দ্র করে যে বিশাল একটা সাংস্কৃতিক আলোড়ন সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারতে বিশেষ করে আমাদের এই বাংলায় শুরু হয়েছিল তার ধারাবাহিকতা আমাদের বহন করতে হবে। আমার মনে হয় 22শে শ্রাবণে সব থেকে বড় তাৎপর্য শুধুমাত্র 22শে শ্রাবণ অনুষ্ঠান করে তাকে শুধু স্মরণ করা নয়, তাকে শুধু শ্রদ্ধা জানানো নয়, আমার মতে আপনারা যারা শিক্ষক আছেন তারা তো বটে এবং যারা ভবিষ্যতে শিক্ষক হবে শিক্ষিকা হবে তাদের কাছে অনুরোধ এই যে রবীন্দ্র দর্শন, রবীন্দ্র শিক্ষা, রবীন্দ্র ভাবনা, রবীন্দ্র চিন্তা এই সব কিছু উত্তরাধিকার বহন করা। আমরা যদি তার উত্তরাধিকার বহন করতে না পারি তাহলে আজকের দিনে সমস্ত আয়োজন, সমস্ত অনুষ্ঠান পরিচালনা, তার প্রতি শ্রদ্ধা নিবেদন সব কিছু বাতিলতায় পরিণত হবে। আরেকটি কথা আমার বলা আছে, মনে রাখতে হবে আমরা আগেই শুনেছি
আজকের দিন একটি বিশালের দিন, এটা কোনো আনন্দের দিন নয়। আজকের দিন আশ্রমগুরু আমাদের যিনি পরিগুরু তার প্রতি স্মৃতিকে অর্পণের দিন, এবং আজকের দিন তার সেই স্মৃতিকে অবলম্বন করে আমরা যারা তাকে পাথেয় করে মাধবরী করতে চায়, অর্থাৎ জীবন পাড়াপাড়ে খেয়াল মজুরি গ্রহণ করতে চায়, মাধবরী করতে চায়, তাদের সবাই আজকের অনুষ্ঠান থেকে একটা অঙ্গীকার নেওয়া উচিত। যে অঙ্গীকারের মাধ্যমে আমরা সারা বাংলা, সারা ভারত, বিশেষভাবে শিক্ষানুরীতে নবীন চিন্তাভাবনাকে ছড়িয়ে দিতে পারবো। আরেকটা কথা, আমাদের এখানে অঙ্গীকার করা উচিত আজকে বাইশে শ্রাবণের দিনে, আমার মনে হয় রবীন্দ্রনাথের সব থেকে বড় অবদান যেটি আমরা ভাবতেই পারি না, রবীন্দ্রনাথের সময়ে বাংলা শুধুমাত্র একটি আঞ্চলিক ভাষাতে স্বীকৃত ছিল। বর্তমানে বাংলা যেমন একটি রাষ্ট্রের স্বাধীন ভাষা, আমি বাংলাদেশের কথা বলছি, সার্বভৌম ভাষা, রাষ্ট্রীয় ভাষা, পশ্চিমবঙ্গে অনেক লোক বাংলা ভাষায় কথা বলে, বাঙালিদের প্রধান ভাষা, কিন্তু সেই সময় তিনি বাঙালি সাহিত্য সংস্কৃতি বাঙালি ভাষাকে বিশ্বের দরবারে একটা স্থায়ী আসনে, শ্রদ্ধার আসনে মর্যাদা দিয়েছিলেন কবি রবীন্দ্রনাথ। এই হিসাবে তার কাছে আমরা চরম ঋণী, এবং আজকের এই দিনে আনন্দ উৎসবের পরিবর্তে তার প্রতি এই যে দায়বদ্ধতা, এই দায়বদ্ধতার অঙ্গীকার নতুনভাবে বহন করবো, এবং নতুনভাবে বহন করে